আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে চলে এসেছি। বিবাহের মধ্যে যদি কোনো গার্জিয়ান রাজি না থাকে, তাহলে কিভাবে সেই গার্জিয়ানদেরকে রাজি করানো যায়। খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল আছে, এই আমলটা করলে আল্লাহর রহমত যদি থাকে, তাহলে অবশ্যই দুনো ফ্যামিলি, যেই ফ্যামিলি রাজি হয় না বিয়ে দেওয়ার জন্যে, তারা রাজি হয়ে যাবে, আপনাকে পছন্দ করবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই এবং বোনেরা, আপনাদের জন্য আজকের এই আমলটা, কারণ আমাকে অনেক যুবক ভাই এবং বোনেরা আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তাহলে আমরা কোন আমল করলে আমরা দুজনে একসঙ্গে থাকতে পারবো, বাকি জীবনটা কাটাতে পারবো, কারণ একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু আমাদের গার্জিয়ান যারা আছে তারা কিন্তু আমাদেরকে মানতে চায় না। মানে বাবা মা রাজি হয় না, ফ্যামিলির কেউ রাজি হয় না, আমাদেরকে একসঙ্গে বিবাহে দেওয়ার জন্য তারা রাজি হয় না। তাহলে আমরা কোন আমলটা করতে পারবো, কোন আমলটা করলে মা বাবা ফ্যামিলির সবাই হাসি খুশিতে ছেলেকে মেনে নেবে কিংবা মেয়েকে মেনে নেবে, আমাদের পরবর্তী জীবনটা আমরা পছন্দের মানুষের সঙ্গে কাটাইতে পারবো। আপনি আমাদেরকে এই শক্তিশালী একটা আমল দিবেন, এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী যুবক ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা যদি বৈধ ভালোবাসা হয়, কাউকে যদি আপনি ভালোবাসেন, কোনো কথাও বলেন না, এভাবেই ভালোবাসেন, কিন্তু আপনার ফ্যামিলির সকলেই রাজি মেয়েকে বিবাহ করানোর জন্য, কিন্তু মেয়ের মা বাবা কেউ রাজি নয়, তাহলে আপনি একা এই আমলটা করবেন। এবং আমার বোনেরা যারা দেখছেন, যদি আপনি ছেলেকে ভালোবাসেন, ছেলে আপনাকে ভালোবাসে পেতে চান, তাহলে যদি বৈধ ভালোবাসা হয়, তাহলে ছেলের মা বাবাও যদি রাজি না থাকে, তাহলে মেয়ে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র একটি ছোট্ট নামের ওজিফার জিকিরের দ্বারা আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার আল্লাহ পাক থাকার সুযোগ করে দিবে, ভবিষ্যতের জীবনটা কাটানোর সুযোগ করে দিবে, এবং ফ্যামিলির দুনোপক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন রাজি করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই এবং বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে এখনই আমরা সেই ফ্যামিলিকে রাজি করানোর আমলটা, মা বাবাকে রাজি করানোর আমলটা আমরা শিখে নিই ইনশাআল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন কথাগুলো, যেভাবে বলি ঠিক এভাবে আপনারা এই আমলটা করবেন। আমি আবারও বলছি, উদ্দেশ্য যদি সৎ হয়, ভালোবাসা যদি পবিত্র হয়, ভবিষ্যতের উদ্দেশ্যটা যদি আপনার ভালো থাকে, তাহলে আপনারা এই আমলটা করবেন। আর যদি ক্ষতি করার জন্যে এই আমলটা করতে চান, তাহলে দেখবেন আপনার উপকারের চেয়ে ক্ষতি হয়ে যাবে, তখন আপনি হায় হায় করে চিৎকার করবেন, কারণ আমলের শক্তি কিন্তু অনেক। তাই প্রিয় যুবক ভাই এবং বোনেরা, যদি আপনি জীবনসঙ্গী হিসাবে পেতে চান, তাহলে এই আমলটা করবেন। যুবক বোনেরা, যদি আপনি জীবনসঙ্গী হিসাবে পেতে চান ওই ছেলেকে, তাহলে আপনারা এই আমলটা করবেন, ফ্যামিলি রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমলটা আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, কিভাবে আমলটা করব। যদি মেয়ে এই আমলটা করেন, ছেলের গার্জিয়ান রাজি না থাকে মেয়েকে বিবাহ করানোর জন্যে, তাহলে মেয়ে এই আমলটা করবেন, প্রতি জুমার রাত্র, এভাবে আপনাকে পাঁচটা জুমার রাত্র এই আমলটা করতে হবে, পাঁচটা জুমার রাত্র। জুমার রাত্র কাহাকে বলে? বৃহস্পতিবার দিবাগত রাত্রে, মানে বৃহস্পতিবার রাত্রে, মনে করেন কালকে জুমার দিন শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে আপনি এই আমলটা করতে হবে। এই আমলটা হলো, আপনি সর্বপ্রথম অজু করতে হবে, আপনি সর্বপ্রথম অজু করে পবিত্র হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আছে আল আদলু, ইনসাফকারী, ন্যায়পরায়ণ, ইনসাফকারী আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ পাকের সিফাতি নামটা আল আদলু, এই নামটাকে আপনি, আপনি যে খাবার খান, রুটি খান, যে আপনি রাত্রে রুটি খাবেন, তিনটা রুটি খান বা দুইটা রুটি খান, এই রুটির মধ্যে আপনি এই নামটাকে লিখতে হবে, এভাবে লিখবেন, যে রুটিটা আপনি খাবেন এই রুটিটাকে আপনি বিশটা টুকরা করবেন, ছোট্ট ছোট্ট করে বিশটা টুকরা করবেন, দুইটা বা তিনটা রুটি যাই আপনি খান, বিশটা টুকরা করবেন রুটির, এই রুটির মধ্যে আপনি
প্রত্যেকটা রুটির টুকরার মধ্যে, 20টা রুটির টুকরার মধ্যে আপনি আল্লাহ পাকের এই সিফাতি নামটা আল আদলু, আল আদলু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা লিখবেন আল আদলু। এই নামটাকে আপনারা 20টা টুকরার মধ্যে লিখবেন, কলম দিয়ে লিখবেন। যদি কলম দিয়ে কালি না ওঠে তাহলে কোনো সমস্যা নেই, কলমটা আপনি চালিত করবেন, চালাইবেন আল আদলু, এই অক্ষরগুলো যাতে কলমটা দিয়ে চালানোর পরে রুটির মধ্যে ওঠে। কালি উঠতে হবে এমন কোনো শর্ত নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও বলছি আপনাদেরকে, বৃহস্পতিবার রাত্রে আপনি যে খাবার খান রুটি, এই রুটির মধ্যে 2টা রুটি হোক 3টা রুটি হোক, এই রুটিগুলোকে আপনি 20টা টুকরা করবেন, ছিঁড়ে ছিঁড়ে 20টা টুকরা করে আপনি প্রত্যেকটা টুকরার উপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আল আদলু, হামজা লাম, আল আইন দাল, আদ আল আদ লাম্পেশ লু, আল আদ লু, এই নামটাকে আপনি 20টা রুটির টুকরার মধ্যে আপনি লিখবেন, এবং রুটির টুকরাগুলো লিখা শেষ হলে একসঙ্গে আপনি খেয়ে ফেলবেন সবগুলো রুটি। রুটিগুলো খাওয়ার পর আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, নামাজের দুরুদ, কিংবা আপনি এ দুরুদরও পাঠ করতে পারেন সংক্ষিপ্তভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরুদরা পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন যে আল্লাহ, আমি ওই ছেলেকে প্রচন্ড পছন্দ করি, আল্লাহ আমাদের ভালোবাসাটা তো হালাল, কথা বলি না দেখিও না, কিন্তু তাকে ভালোবাসি, তাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাই, তুমি তো সব পারো আল্লাহ, আমার মনের আশাকে তুমি পূরণ করে দাও, যে আমলটা করেছি আমি যে নিয়তে আল্লাহ তুমি আমার মনের নিয়তটাকে আশাকে তুমি পূরণ করে দাও। প্রিয় বোন, আপনি এই আমলটা করার দ্বারায় ইনশাআল্লাহ আশা করা যায়, এভাবে যদি আপনি 5টা জুমার রাত্র আমলটা করেন, মানে বৃহস্পতিবার রাত্র আর কি, বৃহস্পতিবার রাত্রকেই জুমার রাত্র বলা হয়, এভাবে যদি আপনি 5টা রাত্র আমল করতে পারেন, 5টা বৃহস্পতিবার রাত্র, জুমার রাত্র যেটাকে বলা হয়, আমলটা করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো চায়, রহমত নাজিল করে, তাহলে ইনশাআল্লাহ ছেলের গার্জিয়ানরা রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ছেলে এই আমলটা করে মেয়ের গার্জিয়ান রাজি করার জন্যে, মানে ছেলে মেয়ে পছন্দ করে তারা রাজি, একজন আরেকজনকে পেতে চায়, কিন্তু মেয়ের গার্জিয়ানরা, মেয়ের মা বাবা কেউ রাজি নয়, তাহলে ছেলে আমলটা করবে ঠিক এভাবেই, জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র আপনারা পবিত্র হয়ে, আপনারা যে রুটিগুলো রাত্রে খাবেন, বা 3টা রুটি বা 2টা রুটির মধ্যে আপনারা প্রত্যেকটা রুটিকে 20টা টুকরা করবেন, 20টা টুকরা করে আল আদলু এই নামটাকে কলম দিয়ে আপনারা লিখবেন, কালি আসুক বা না আসুক সমস্যা নেই, কলমটাকে এমনি চালনা করবেন, কলমটা দিয়ে লিখবেন 20টা টুকরার মধ্যে 20 বার লিখবেন আল আদলু, লিখে তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি রুটিগুলো খেয়ে ফেলবেন, রুটিগুলো খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের আশা পূরণের জন্যে, ফ্যামিলিকে রাজি করানোর জন্যে ইনশাআল্লাহ আশা করা যায়। যদি আপনি 5টা জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র এই আমলটি করতে পারেন, মেয়ের গার্জিয়ানও রাজি হয়ে যাবে, মেয়ের মা বাবা তারা রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা আপনারা অবশ্যই করবেন, যদি পছন্দের কাউকে পেতে চান, ফ্যামিলি রাজি না হয় তাহলে ফ্যামিলি রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি করার পরেও যদি আপনারা আপনাদের পছন্দের মানুষকে না পান, তাহলে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন, আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন যে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, আল্লাহ পাক যেহেতু আমাকে দেয় নাই অবশ্যই মঙ্গলের জন্য দেয় নাই, সে যদি আমার লাইফে আসতো তাহলে
ক্ষতি হয়ে যেত। আমাদের চোখে ভালো মনে হয় কিন্তু আল্লাহর কাছে ভালো মনে হয় না, আমাদের বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা খারাপ কিছু হইতে পারত। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অনেক ভালোবাসা প্রথম থাকে, পরবর্তীতে কাল হয়ে যায়, পছন্দের ভালোবাসা বেশি ভালো হয় না, বেশি টিকেও না। এজন্য আমলটা করার দ্বারা যদি আপনারা পান তাহলে সুখী হবেন, আমলটার করার দ্বারা যদি না পান তাহলে আপনারা আফসোস করবেন না, তাহলে আপনার সে কাল হতো, ক্ষতি হতো আসলে আপনার জীবনে। এই জন্য আল্লাহ পাক আপনার জীবনে দেয় নাই। প্রিয় দিনী যুবক ভাই এবং বোনেরা, তাহলে আশা করি আপনারা এই আমলটার কথা বুঝতে পেরেছেন। এই আমলটাকে আপনারা কন্টিনিউ পাঁচটা রাত্র করতে থাকেন, জুমার রাত্র সপ্তাহে একদিন, জুমার রাত্র বৃহস্পতিবার রাত্র এই আমলটা করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের মনের আশাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দেয়, মনের ব্যথাগুলোকে দূর করে দেয়, আমরা সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এবং আপনারা যারা এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে চান, আমলের ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।